আসসালামু আলাইকুম বন্ধুরা, রেহানাস ব্লগে সবারই সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ভাইরাল একটা বিস্কুট রেসিপি নিয়েছি, আশা করি রেসিপিটা তোমার ভালো লাগবে। তো আসো এবার রেসিপিটা দেখে নাও। এই যে এই একটা ডিম দিয়ে কিন্তু আজকের এই আমি মজাদার বিস্কুটটা বানিয়ে দেখাবো। চলো এবার আমি ডিমটা ভেঙে নিই। এই যে এবার আমি ডিমটা কিন্তু ভেঙে নিয়ে নিয়েছি, দেখো আমি এবার এর ভিতরে কী কী অ্যাড করি। ডিমটা ভাঙ্গা নেওয়ার পর তারপর আমি এর ভিতরে আমি 5 চামচ, এই চামচ দিয়ে 5 চামচ আমি চিনিতে দিছি। যেহেতু একটা ডিম নিছি ওই পর্যায়ে আমি তোমার ভালোভাবে বুঝাই দিতেছি, 5 চামচ আমি চিনি নিয়ে নিছি। এবার ওই একই মাপের চামচ দিয়ে আমি 6 চামচ তেল দিয়ে দিছি, 5 চামচ চিনি আর 6 চামচ রিফাইন তেল দিয়েছি। কিন্তু এবার আমি খুবই ভালোভাবে এই তিনটা উপকরণ আমি মিক্স করে নিতেছি, খুবই ভালোভাবে কিন্তু এটা মিক্স করে নেওয়া লাগবে যাতে সবগুলো কিন্তু একেলগে মিশা যায়। মিক্স হওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিতেছি আটা, যেহেতু আমি এই বিস্কুটটা আটা দেবা নামো তার জন্য আমি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। আটাটা কিন্তু আমি মাইফেনে এনে জাস্ট দিয়ে দিচ্ছি। আটাটা দেওয়া হওয়ার পর আমি এর ভিতরে বেকিং পাউডার দিয়ে দিছি, মনে রাখবা বেকিং পাউডার দিছি, বেকিং সোডা কিন্তু দেনে বেকিং পাউডার দিছি। এইবার আমি ভালোভাবে মিক্স করে নিতেছি, আর মিক্স করে নিলেই কিন্তু গম পান যাব যে এটা কিন্তু হয়েছে না হয় না। এর ভিতরে কিন্তু আরও অল্প আটা লাগবো, আমি এই যে দিয়ে দিতেছি আর আবারও কিন্তু আমি ভালোভাবে মিক্স করে একটা ডো বানা নিতেছি। এই যে দেখো এবার কিন্তু খুবই ভালোভাবে এই ডোটা কিন্তু মিক্স করা হয়ে গেছে, মিলানি হয়ে গেছে। এটা কিন্তু অল্প সময় এভাবে করে তোমরা হাত দিয়ে ভালোভাবে মাখায় নিয়ে নিবা। এই যে মাখানো হওয়ার পর তারপর আমি অল্প একটু আমি ডো নিয়ে নিছি, নিয়ে এভাবে করে হাত দিয়ে ঘুরে 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 আমি বিস্কুটের আকৃতি করে নিয়ে নিতেছি। আটাটা যদি তোমার ভালোভাবে মারা হয় বিস্কুটটাও কিন্তু ভালোভাবে একটা শেপ দেন যাব। বিস্কুটটা কিন্তু এবার একটা আমি শেপ দিয়ে নিছি, তোমরা তোমার মতে এক যে কোনো একটা সাইজ করে নিয়ে নেবা। তারপর আমি অল্প ডিজাইন করে নেবো, এরকম একটা চামচ দিয়ে ভালোভাবে আমি ডিজাইন করে নিতেছি, তোমরা তোমার মতে যে কোনো সাইজের একটা ডিজাইন দিয়ে দিবা। এইবার আমি এই প্লেটের ভিতরে আমি বিস্কুটটা ব্যাক করে নিয়ে নেবো, তার জন্য আমি এর ভিতরে রিফাইন তেল দিয়ে দিলাম। যেহেতু আমি এটা কড়াই বানাবো ওভেনে বানাবো না, তার জন্য আমি বিস্কুটের ভিতরে তেল নেওয়ার পর সবগুলো আমি এই বিস্কিটটি এর ভিতরে আমি বানায় রেখেছিলাম, দিয়ে দিলাম একটা একটা করে। একটা কড়াই 5 মিনিট সময় আমি গরম করে নিয়ে নিছিলাম ঢাকন লাগাইয়া, এবার গরম হয়ে আসে। এ পর্যায়ে যে আমি প্লেটটার ভিতরে রেখে দিতেছি, এটা কিন্তু জাস্ট এই যে কেকের মতোই, কেক যেরকম করে বানানি হয় ওইভাবে কিন্তু আমি বানাই নিয়ে নেব। আর এই ফুটাটা কিন্তু আমি একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে রেখে দিয়ে দিই। আর 7 মিনিট পর এটা আমি উল্টা দিলাম, দিয়া তারপর আমি এই সাইডটাও অল্প সময় আমি, এটা কিন্তু হয়ে গেছে, জাস্ট আমি এই সাইডটাও আরও বেশি মচমচিয়া করার জন্য আমি এটা উল্টা দিতেছি। এর এই বিস্কিটটা বানাতে কিন্তু আমার 15 মিনিট সময় লাগছে। 5 মিনিট আমি চুলার আঁচটা বাড়াই দিছি, তারপরে 5 মিনিট মিডিয়ামে রাখছি, আর 5 মিনিট সময় একবারে লত রেখে বিস্কুটটা বানিয়ে নিয়েছি। সবগুলো বিস্কিটে আমি এভাবে করে বানিয়ে নিছি, এটা কিন্তু এবার হয়ে গেছে, তারপর আমি এটা নামায় রাখতেছি। আমি বাকি বিস্কিটগুলোও কিন্তু এইভাবে করে আমি বানিয়ে নিয়ে নেব। এটা নামানো হওয়ার পর আমি আরও একটা দিয়ে দিতেছি, আর প্রথমটা যে বানাইছিলাম ওটার থেকে কিন্তু নেক্সটবার যেটা বানাইছি ওই বিস্কুটটা কিন্তু বেশি মজাদার, আরও খুবই একটা ভালো একটা সাইজ করে আমি বানাবার পাইছি। এটাও কিন্তু হয়ে গেছে, তারপর আমি এটাও নামায় রাখতেছি। এটাও সেম প্রসেসে আমি বানিয়ে নিয়ে নেব। এই যে উল্টায় টুল্টা দিতেছি, এই সাইড ওই সাইড ভালোভাবে আমি মচমচিয়া করে ভাজে তারপর এটাও আমি নামে রেখে দেবো। সবগুলো বিস্কিটটি ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প তুঙ্গর ভাঙ্গে দেখাই দিতেছি। দেখো কত একদম একদম মচমচিয়া কিন্তু হয়েছে, আর খুবই টেস্টি হয়েছিল এই বিস্কুটটা। এভাবে করে বানায় তোমরাও খাও, টেস্ট করো। আর এই যে আমার কিন্তু চাও।